স্যার, আমরা আজকে আপনার কাছ থেকে একটু জানবো। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। জি, কেন এসেছিলেন স্যারের কাছে, কি সমস্যা ছিল? স্যারের কাছে আসার মূল উদ্দেশ্য হলো যে আমার কোমরে ব্যথা, প্রায় 9-10 বছর। তো প্রথমে যখন পেনটা শুরু হয়, 2-3 ঘন্টা দাঁড়ায় থাকলে আমার পেন করতো। যেহেতু আমি ড্রাইভিং করি, মেজরিটি সময় রাস্তাঘাটে বিভিন্ন সময় ডিউটির ক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হয়, তখন আমি খুব দ্রুত করে কুমিল্লাতে একটা নিউরোলজির ডাক্তারের কাছে যাই। তো উনি আমার একটা MRI করায়, করার পরে উনি আমাকে বলে যে আপনার এখানে হাড্ডিগুলোর অবস্থা অনেক খারাপ, আপনাকে এক মাসের জন্য বেড রেস্টে যাইতে হবে। আচ্ছা। এবং সেই বেড রেস্টটা হবে, খাটের উপরে কিচ্ছু থাকতে পারবে না, শুধু কাট, ওর উপরে আপনি একটা বেডশিট অথবা একটা পাতলা খেতা পেড়ে ওখানে শুয়ে থাকবেন। গোসল, খাওয়া, বাথরুম সব কিছুই খাটের উপরে হবে, খাটের থেকে নামিয়ে আপনি দাঁড়াইতে পারবেন না। আচ্ছা। তো সেইভাবে আমি এক মাস করি। এক মাস করার পরে দেখা গেলো যে আমি সুস্থ মানুষ বিছনায় গেছি, আমি প্যারালাইসিস্টের মতো হয়ে গেছি। খাটেরটা যেদিন আমি লাস্ট 30 দিনের দিন আবার ডাক্তারের কাছে যাবো, জি, আমি একদমই মানে অচলের মতো অবস্থা হয়ে গেছে। আমার পুরো শরীর মনে হয় যে মাজার থেকে নিচে আর কিছু নাই। তারপরে আমি আমার অফিসের গাড়ি আছে, গাড়ি দিয়ে আস্তে আস্তে কষ্ট করে আমার কলিগরা আমাকে নিয়ে গেল। যাওয়ার পরে উনি দেখে আমাকে বললো যে আবার আর এক মাস আপনাকে বেড রেস্ট থাকতে হবে। আচ্ছা। তো সেটাও আমার জন্য হতাশাজনক ছিল না। উনি একটা পর্যায়ে বললো যে আপনাকে এই পেশা চেঞ্জ করতে হবে, আপনি আর কখনো গাড়ি চালাইতে পারবেন না। তো আমি মনে করেন যে 5 তারিখ এই 10-11টার দিকে আসলাম হসপিটালে, 12টার দিকে মোটামুটি ভর্তি হয়ে আসলাম। আসার পরে রেগুলার আমার ট্রিটমেন্ট শুরু হলো, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি মনে করতেছি ভালো আছি। আচ্ছা, এই যে দীর্ঘ দিনের যে ব্যথাটা, যে কোমরের যে ব্যথা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা, সেটা কি এখন আছে? এখন এই মুহূর্তে আমি দেখতেছি না, মোটামুটি ভালোই, খুবই ভালো অনুভব করতেছি। মানে বেশ মানে কয়েক বছরের ভিতরে এখন আপনি ফিল করছেন যে আপনি এখন মোটামুটি সুস্থ আছেন, ভালো আছেন এবং ব্যথামুক্ত একটা জীবন? ব্যথামুক্ত এখন এই মুহূর্তে আমি মনে করতেছি যে মোটামুটি ব্যথামুক্ত অবস্থায় আছি। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, যে তাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। PLID বর্তমান সময়ে আমরা যে পরিমাণ পেশেন্ট পাচ্ছি তার ম্যাক্সিমামটা আমরা পাচ্ছি PLID রোগী এবং PID, এই দুই ধরনের রোগী আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি আর্থ্রাইটিসজনিত সমস্যায়, দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস যারা ভুগেন, এই ধরনের পেশেন্ট আমরা অসংখ্য পরিমাণে পাচ্ছি। এবং এর সাথে যোগ হয়েছে অসংখ্য অসংখ্য স্ট্রোকের পেশেন্ট, যারা খুব রিসেন্টলি হয়তো স্ট্রোক করেছেন কোনো না কোনো কারণে, অথবা দীর্ঘমেয়াদে ওনারা স্ট্রোকজনিত সমস্যায় ভুগেন এবং পরবর্তীতে ওনারা চিকিৎসার জন্য আসেন। দর্শক, আজকে আপনাদের সামনে আমাদের একজন ভাই আছেন, উনি হচ্ছেন মিজানুর রহমান, বাংলাদেশের কুমিল্লা জেলাতে ওনার বসবাস। অনেক বছর, বেশ অনেক বছর ধরে উনি PLID রোগে উনি ভুগছিলেন এবং এর আগে ওনার জীবনটা প্রায় স্বাভাবিক অবস্থাতেই ছিল। বাট যখনই ওনার এই PLID রোগটা একটা সময় প্রকট আকার ধারণ করে, জীবনটা প্রায় স্থবির হয়ে গিয়েছিল। কি হয়েছিল ওনার জীবনে, আসুন দর্শক ওনার কাছ থেকেই বরাবরের মতো আমরা আজকেও জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ। স্যার কুমিল্লা জেলার কোথায় আছেন আপনি? আমি কুমিল্লা জেলার ইয়াতে আছি, ক্যান্টনমেন্টের পাশে পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, ওখানে আমি জব করি, আমি গাড়ি চালক হিসাবে ওখানে দায়িত্ব পালন করি। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটি জায়গা, যদিও আমার বেশ কয়েকবার ওখানে যাওয়া হয়েছিল এবং ভিতরের পরিবেশটাও খুবই সুন্দর। স্পেশালি ওখানকার একটা সাদা মিষ্টি পাওয়া যায় ওখানকার ক্যান্টিনে, এবং ওটা আমার খুব প্রিয় একটা, আমাদের নিজস্ব প্রোডাক্ট। জি, ওটা এবং আমাদের ওখানে একটা দই আছে নিজে করে, ওটা একটু টকটক মতো, ওটা আমি খুব ফ্রেশ এবং বাইরের মেহমান যারা আছে অত্যন্ত পছন্দ করে। হ্যাঁ স্যার, আমরা আজকে আপনার কাছ থেকে একটু জানবো। আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। জি, কেন এসেছিলেন স্যারের কাছে, কি সমস্যা ছিল? স্যারের কাছে আসার মূল উদ্দেশ্য হলো যে আমার কোমরে ব্যথা, প্রায় 9-10 বছর। প্রথমে যখন পেনটা শুরু হয়, 2-3 ঘন্টা দাঁড়ায় থাকলে আমার পেন করতো। যেহেতু আমি ড্রাইভিং করি, মেজরিটি সময় রাস্তাঘাটে বিভিন্ন সময় ডিউটির ক্ষেত্রে দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় অনেক জায়গায় বসার স্পেস থাকে না, সেই ক্ষেত্রে বেশিরভাগই দাঁড়িয়ে থাকতে হয়। আচ্ছা। তো 2-3 ঘন্টা এরকম দাঁড়ায় থাকলে পেন শুরু হতো, আস্তে আস্তে একটা পর্যায়ে 2-3 বছর পর এটা 1-1.5 ঘন্টা। কিন্তু ইদানিং এসে যেটা শুরু হলো সেটা হলো 1/2 ঘন্টা দাঁড়ায় থাকলে আমার পেন শুরু হয়ে যেত। এবং এই যে জায়গাটা আমার অবশ অবশ মতো মনে হইতো এবং পেন করতো, ওখানে মরিচের মতো একটু জ্বলা জ্বলা লাগতো, পুড়ে যেত। আচ্ছা।
তখন আমি আর কি ভয় পেয়ে যাই যে আমার লক্ষণ হয়তো বা ভালো না, কারণ এতদিন তো পেন ছিল, এখন যেহেতু ওখানে অবাসের একটা লক্ষণ বোঝা যাচ্ছে তার মানে আলটিমেটলি আমার অবস্থা হয়তো ভালো না খারাপের দিকে যাচ্ছে। তখন আমি খুব দ্রুত করে কুমিল্লাতে একটা নিউরোলজির ডাক্তারের কাছে যাই। তো উনি আমার একটা এমআরআই করাই, করার পরে উনি আমাকে বলে যে আপনার এখানে হাড্ডিগুলোর অবস্থা অনেক খারাপ, আপনাকে এক মাসের জন্য বেড রেস্টে যাইতে হবে। আচ্ছা। এবং সেই বেড রেস্টটা হবে খাটের উপরে কিচ্ছু থাকতে পারবে না, শুধু কাট, ওর উপরে আপনি একটা বেডশিট অথবা একটা পাতলা খেতা পেড়ে ওখানে শুয়ে থাকবেন, গোসল খাওয়া বাথরুম সব কিছুই খাটের উপরে হবে, খাটের থেকে নামিয়ে আপনি দাঁড়াইতে পারবেন না। আচ্ছা। তো সেইভাবে আমি এক মাস করি, এক মাস করার পরে দেখা গেলো যে আমি সুস্থ মানুষ বিছনায় গেছি, আমি প্যারালাইসিস্টের মতো হয়ে গেছি খাটেরটা, যেদিন আমি লাস্ট 30 দিনের দিন আবার ডাক্তারের কাছে যাবো, আমি একদমই মানে অসলের মতো অবস্থা হয়ে গেছে, আমার পুরো শরীর মনে হয় যে মাজার থেকে নিচে আর কিছু নাই। তারপরে আমি আমার অফিসের গাড়ি আছে, গাড়ি দিয়ে আস্তে আস্তে কষ্ট করে আমার কলিগরা আমাকে নিয়ে গেল, যাওয়ার পরে উনি দেখে আমাকে বললো যে আবার আরেক মাস আপনাকে বেড রেস্ট থাকতে হবে। আচ্ছা। তো সেটাও আমার জন্য হতাশাজনক ছিল না, উনি একটা পর্যায়ে বললো যে আপনাকে এই পেশা চেঞ্জ করতে হবে, আপনি আর কখনো গাড়ি চালাইতে পারবেন না। আচ্ছা। তখন আমি বললাম স্যার আমি একটা গভর্নমেন্ট চাকরি করি, ছোট্ট একটা চাকরি করি, যা পাই আলহামদুলিল্লাহ, আমি ছেলে মেয়ে ভালো আছি, তো আমি যদি এই জব ছেড়ে দিই আমি তো শিখছি স্যার এইটা, তাহলে আমি কী করে খাবো? তখন সে বলে দেখেন অনেকে তো চা বিক্রি করে খায়, অনেকে তো পান বিক্রি করে খাই। আমি বললাম চা বিক্রি করলেও তো সারাদিন দাঁড়ায় থাকতে হয়, পান বিক্রি করলেও তো সারাদিন দাঁড়ায় থাকতে হয়, কিন্তু আমি যে জবটা করি অনেক জায়গা আছে, ভালো পরিবেশ থাকলে দেখা যায় আমি দুদিন আধা ঘন্টা দাঁড়ায় থাকি, এক ঘন্টা বসার সুযোগ আছে, অনেক জায়গা দেখা যায় দাঁড়ায়ও থাকতে হয়, তো এটাতে আমি অনেক হতাশ হয়ে যাই। হতাশ হওয়ার পরে আমি আসি আমার ওয়াইফের সাথে, অনেক হতাশাগ্রস্ত অবস্থায় টেনশন করি, চিন্তা করি, এবং আমার অনেক আগ থেকে 8-10 বছর আগ থেকে আমার একটা অভ্যাস আছে যে টিভিতে ডাক্তারদের যখন ট্রিটমেন্ট সম্পর্কে বলে, যে কোনো চ্যানেলে বা যে কোনো রোগের জন্যই বললে আমি এটা অনেক আগ্রহ সহকারে দেখি, প্রত্যেকটা ডাক্তারেরই যে ইয়েগুলো প্রশ্ন উত্তরগুলো দেয় আমি দেখি এগুলো। তো আমি দেখলাম যে এসএটিভিতে শফিউল্লাহ প্রধান স্যারের প্রত্যেক শুক্রবারে 9:30 থেকে 10:30 একটা প্রোগ্রাম হয়, আর শনিবারে হসপিটালের স্যার একটা প্রোগ্রাম করে। তো এরপরে আমি ইউটিউব দেখলাম, দেখার পরে আমি একটা শুক্রবার অপেক্ষায় থাকলাম, বৃহস্পতিবারে ডাক্তার দেখালাম, শুক্রবারের দিন আমি মনে করেন যে স্যারের অপেক্ষায় থাকলাম, টিভি নিয়ে বসে আমার সমস্যাগুলো লেখলাম, কী কী ওষুধ খাচ্ছি এগুলো সব মুখস্থ করে আমি নিয়ে বসলাম। বসার পরে স্যারের সাথে ফার্স্ট কলে আমি যোগাযোগ করি, সর্বপ্রথমে আমি স্যারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে স্যার আমাকে বললো যে রোগী বেড রেস্ট অবশ্যই, পিএলআইডি সমস্যা যারা তারা অবশ্যই বেড রেস্ট থাকবে, কিন্তু এক মাসের অধিক হলে সেটা ওভার। তো আপনি যেহেতু এক মাস হয়ে গেছে আর আপনাকে বলছে যে আপনি কখনো গাড়ি চালাইতে পারবেন না, এটা কোনো সলিউশন হইতে পারে না মানুষের জীবনে। অবশ্যই, কারণ আপনি যে কোনো পেশাই তো যাইতে হবে, আপনি বেঁচে থাকতে হলে অবশ্যই একটা পেশা করতে হবে, তো আপনি এই পেশা করতে পারেন, আরেক পেশায় পড়তে গেলে তো আপনি তো মানে দাঁড়াইতে হবে না, যে আপনি যে সামনের দিকে ঝুঁকতে হবে না, কোনো কিছু ওজন নিতে হবে না হাতে, হয়তো মাথায় না নিলেন হাতেও তো কিছু ক্যারি করতে হবে, তো এটা তো কোনো লাইফ হয় না। তখন আমি স্যারের কাছে বললাম যে স্যার তাহলে আমি কী পরামর্শ, আমি কী করতে পারি, আমি কী ডিসিশন নিতে পারি? তখন আমার স্যার বললো যে আপনি একটা কাজ করেন, আপনার ওখানে নিকটস্থ যদি কোনো প্যারালাইসিস্ট বাত ব্যথা বিশেষজ্ঞ থাকে আপনি তাকে দেখান। তখন আমি আমার ওয়াইফের সাথে ডিসিশন নিলাম যে কুমিল্লা তো দেখলাম, এই আর বাত ব্যথা ম্যাথা না খুঁজে সরাসরি স্যারের কাছেই যাই, তারপরে দেখা যাক কী হয়। তখন আমি DPRC হসপিটালের একটা কন্ট্যাক্ট নাম্বার আমি ওই টিভির হেডলাইনের নিচেই পাই, ওখান থেকে যোগাযোগ করলাম। যোগাযোগ করার ফলে মোটামুটি একটা ধারণা পেলাম যে এখানে নর্মালি ভর্তি হয়ে থাকতে হয়, মানে ভর্তি ছাড়া এখানে ট্রিটমেন্টের ইয়েটা খুবই কম, মেজরিটি ভর্তি হতে হয়, কারণ এই জন্যই তো সমস্যা হলে থেরাপিটা খুবই প্রয়োজন তাদের। তো মোটামুটি আমি একটা 50% ভর্তির একটা প্রিপারেশন নিয়ে আসি। আসার পরে আমি স্যারকে দেখাই, দেখাই হলো 3 তারিখে। আচ্ছা। স্যারকে 3 তারিখে দেখাই, এই মাসেরই 3 তারিখে, অক্টোবর মাসের 3 তারিখে বিকালবেলা আমি দেখাই। দেখানোর পরে স্যার আমাকে 12 দিনের জন্য ভর্তি দেয়। আচ্ছা। তো তখন 12 দিনের জন্য ভর্তি দেওয়ার পরে স্যারকে আমি বললাম স্যার আমার তো আগে কোয়াসটা দেখতে হবে, আমার সামর্থ্যের মধ্যে থাকে কিনা। তখন স্যার বললো যে আপনি রিসেপশনে যান, ওরা আপনাকে বলবে। তো আমি রিসেপশনে এসে কথা বললাম, কথাটা তো বলার পরে আমি 2 দিন ধরে ভাবছি যে আমি একবার 1.5 মাস আমি বিছানায় পড়ে আছি, অনেক টাকা পয়সা খরচ, এখন আমি যে এখানে ভর্তি হবো, আমি যদি মনে করেন স্যার আমার যে হিসাব দিছে, তো এরপরে যদি আমি ভালো না হই তাহলে তো আমি আবার হতাশাগ্রস্ত হয়ে যাবো। অবশ্যই অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমি 2 দিন ধরে অনেক চিন্তা ভাবনা করলাম, অনেক কিছু ভাবলাম। ভাবার পরে আমার একটা কলিগ আছে আর আমার একটা বোন আছে এই চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সিনিয়র সিস্টার, আপা আমাকে বললো যে আমি শুনছি শফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো ট্রিটমেন্ট করে কিন্তু একটু কস্ট বেশি, তো আমার মনে হয় তোর ওখানেই ভর্তি হওয়া ভালো, যেহেতু তুই তো একেবারে ওই রকম না, যেহেতু একটা গভর্নমেন্ট চাকরি করিস, মোটামুটি তোর চলার সমতো থাকার কথা,
তো এদিক ওদিক দৌড়াদৌড়ি করবি, তুই এখানে 500 দিবি, ওখানে 1000 দিবি, ওখানে টেস্ট করায় 5000 দিবি, এরকম করতে করতে একটা পর্যায়ে টাকা চলে যাবে, তুই ট্রিটমেন্ট হইতে পারবি না। তো আমার মনে হয় যে ওখানে তুই ট্রিটমেন্ট শুরু কর, আমার মনে হয় ভালো হবে। এরপর আমার একটা কলিগ আছে, সে বলল যে ভাই আপনি বেশি মানুষের কাছে দাদাদাসি করতে গেলে আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন, লাস্টে ট্রিটমেন্ট হইতে পারবেন না। তো আমি সব ইয়ে করে আমার ওয়াইফের সাথে সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে ভর্তি হয়ে যায়, দেখা যাক আল্লাহ কি করে। তো আমি মনে করেন যে 5 তারিখ এই 10টা 11টার দিকে আসলাম হসপিটালে, 12টার দিকে মোটামুটি ভর্তি হয়ে আসলাম। আসার পরে রেগুলার আমার ট্রিটমেন্ট শুরু হলো, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি মনে করতেছি ভালো আছি। আচ্ছা, এই যে দীর্ঘ দিনের যে ব্যথাটা, যে কোমরে যে ব্যথা, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ব্যথা, সেটা কি এখন আছে? এখন এই মুহূর্তে আমি দেখতেছি না, মোটামুটি ভালোই, খুবই ভালো অনুভব করতেছি। মানে বেশ মানে কয়েক বছরের ভিতরে এখন আপনি ফিল করছেন যে আপনি এখন মোটামুটি সুস্থ আছেন, ভালো আছেন এবং ব্যথামুক্ত একটা জীবন? ব্যথামুক্ত এখন এই মুহূর্তে আমি মনে করতেছি যে মোটামুটি ব্যথামুক্ত অবস্থায় আছি। তার মানে আপনি এই যে সুদূর কুমিল্লা থেকে আপনি এসেছেন, এই যে এত ত্যাগ তিতিক্ষা করে এত কিছু পার করে এসেছেন, আপনার কি মনে হচ্ছে না যে সঠিক ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, আমি অবশ্যই ডিসিশনটা সঠিক ছিল আমি মনে করি, কারণ যেহেতু আমার ভালো লাগতেছে, কারণ আমি বিভিন্ন জায়গায় বেশ কয়টা টাকা নষ্ট করছি, হয়তো যদি আমি দৌড়দৌড়ি করতাম আরও হয়তো নষ্ট হতো। তো আমি মনে করি যে না, আমি নির্দিষ্ট ভালো একটা ডাক্তারের কাছে আসছি এবং আশা করতেছি ভালো ট্রিটমেন্টই আমাকে দেওয়া হয়েছে। তারপর আমাদের শরীরের ভিতরে বুঝতে পারি যে আমি এখন কতটুকু সুস্থ আছি, ভালো আছি, শরীরের ভিতরে আপনি কেমন বোধ করছেন? আমি ভালো, মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। একটা সময় আপনি স্যারের ভিডিওগুলো আপনি দেখতেন এবং পাশাপাশি আরও অনেকের হয়তো আপনি ভিডিও দেখতেন, আরও অনেকের সাক্ষাৎকার আপনি দেখেছেন একটা সময়। দেখছি, আজকে আপনি সেই জায়গাটায় আছেন এবং আপনাকে আজকে অসংখ্য অসংখ্য মানুষ দেখছেন, যারা হয়তো আপনার কাছ থেকে একদিন আপনি তাদের কাছে যেমন জানতে চাইতেন, তারা আজকে আপনার কাছে জানতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমি বিশেষ করে বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে বাংলাদেশের ডাক্তারি যে পেশাটা, এই পেশাটার মধ্যে সবচেয়ে একটা বড় সমস্যা হলো যে আমার দাঁতে মনে করেন ব্যথা, আমি যদি পেটে ব্যথার ডাক্তারের কাছে যাই, সেই ট্রিটমেন্টটা শুরু করে, সে একবারও ভাবে না যে আমি তো পেটে ব্যথার ডাক্তার, আমার তো এখানে ট্রিটমেন্ট দেওয়া ঠিক না, যে দাঁতে ব্যথার ডাক্তার আমি তার কাছে রেফার করি। কিন্তু বাংলাদেশের ডাক্তারদের সবচেয়ে বড়, সবাই না, সবাই এ ধরনের না, আমার কাছে মনে হয়েছে ডাক্তারদের সবচেয়ে বড় সমস্যা হলো এটা যে সে নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট ডাক্তারের কাছে রেফার করে না। কারণ একটা সাধারণ জনগণ, গ্রামের মানুষ বা শহরের শিক্ষিত মানুষ হলে সবাই তো সবাই রোগ সম্পর্কে জানে না যে আমি এই রোগটা হলে কোন ডাক্তারের কাছে যাব। আমার মনে হয় প্রত্যেকটা ডাক্তারের হওয়া উচিত এরকম যে যে যেটার যোগ্য সে সেইটা ট্রিটমেন্ট দিবে, না পারলে এইটার এক্সপার্ট যে তার কাছে রেফার করা যে আপনি অমুক জায়গা যান, এই ডাক্তারের কাছে গেলে হয়তো আপনি ভালো হইতে পারেন। এই ধরনের পরামর্শ যদি দেয় তাহলে এই দেশের জনগণের জন্য খুবই উপকার হবে, কারণ এই দেশের মানুষ খুব গরিব, এই গরিব মানুষ রোগও অনেক বেশি, বিভিন্ন জায়গা দাঁড়ে দাঁড়ে যাইয়ে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, একটা পর্যায়ে যাইয়ে দেখে যে ভালো ডাক্তারের কাছে গেছে কিন্তু অর্থ অভাবে সে আর ট্রিটমেন্ট হতে পারে না, শেষ হয়ে যায়, তখন মানুষের ভরসাও থাকে না। যখন চিন্তা করে যে ডাক্তার বুঝতেছে যে হ্যাঁ এই রোগী ভালো হবে, কিন্তু যখন সে অ্যামাউন্টটা দেখে তখন সে ভয় পেয়ে যায়, বিভিন্ন জায়গা ধরা মানে ইয়ে যখন পয়সা করে নষ্ট করে, হতাশাগ্রস্ত হয়ে তখন আসে আলটিমেটলি ট্রিটমেন্ট নিতে চায় না, ওই নিতে চায় না, এই কারণে সে রিস্কটা নিতে চায় না যে আমার যা আছে সব শেষ করছি, যা কিছু আছে এটুকু যদি শেষ হয়ে যায় তো আমি তো জীবিতই মরে থাকবো, এই ট্রিটমেন্টে চাই আমার মনে হয় আমি যদি বিছনায় পড়েও থাকি তাহলেও আমার সম্পদ যা কিছু আছে এটা হয়তো প্রজন্ম মানে পরে যারা আছে তারা হয়তো অন্তত চলে ফিরে খাইতে পারবে, এই জিনিসটা কাজ করে ইসের মধ্যে। তো আমি মনে করি যে শফিউল্লাহ প্রধান স্যারের যে ট্রিটমেন্ট এবং আমি হসপিটালে থেকে যে রোগীগুলো দেখছি অত্যন্ত ভালো চিকিৎসা করে এবং মানুষের যদিও একটু কস্ট বেশি, যেহেতু প্রাইভেট হসপিটাল, আমার মনে হয় দৌড়দৌড়ি না করে বিশেষ করে যে রোগগুলো আমরা এখানে আপনারা চিহ্নিত করছেন এই রোগের জন্য এদিক ওদিক ঘোরাফেরা না করে সরাসরি সারের স্বর্ণাপন্ন হওয়া উচিত। এবং এর সাথে আমি আরও একটু বলতে চাই যে হসপিটাল, আমি আমার চাকরি জীবনে অনেক হসপিটালে গেছি, নিজে রুগী হয়ে গেছি, অনেক রুগী নিয়ে গেছি, কারণ আমার অফিস কলিগদের অনেক রুগী, আমি অসংখ্য রুগী হসপিটালে নিয়েছি। ঢাকা শহরের মোটামুটি অনেক হসপিটাল আমি চিনি, গভর্নমেন্টগুলো তো চিনি, পাবলিকও অনেক বড় বড় হসপিটাল আমি গেছি। তো যেটা হয় যে কথা থাকে একরকম কিন্তু পরিবেশ, খাবার দাবার, সার্ভিসে অনেক সমস্যা থাকে। আমিও হতাশা ছিলাম যে আমার প্রতি মাসে এতগুলো মানে পার ডে এতগুলো টাকা নেবে, আমি মানে ফিডব্যাক এটার কী পাবো। তো আমার কাছে আলহামদুলিল্লাহ স্যারকে আমার একটা অত্যন্ত অনেস্ট মানুষ মনে হয়েছে এবং আমি কথা কাজের সাথে মোটামুটি ভালো স্যাটিসফাই। হসপিটালে আমি যে 10-11 দিন থাকলাম তাতে আমার মনে হলো যে না, সব দিক দিয়েই বেটার, কারণ স্যার যে সেবা দেয় তাতে আসলে
চাইলেও স্যারে কষ্ট কমানোর মতো সুযোগ নাই, কারণ স্যারের যে সেবা আর এই পেশেন্ট যারা তাদেরকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়। এবং স্যারের হসপিটালে আমি যে কয়েকদিন ছিলাম আমি দেখছি আমাদের খাবার দাবারের কোনো ত্রুটি হয় না, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব ওভারঅল ভালো লাগছে আমার। এবং ট্রেন পার্সন দ্বারাই আপনার ট্রিটমেন্টগুলো করা হয়? হ্যাঁ, অত্যন্ত দক্ষ যারা আছে, এর মধ্যে বিশেষ করে হুমায়ুন নাম একটা ছেলে আছে, তার কথা না বললেই নাই। অবশ্যই হুমায়ুন অত্যন্ত এক্সপার্ট একটা থেরাপিস্ট, সে অত্যন্ত ভালো বিহেয়ার করে, কারণ একটা রোগীর 50% রোগ ভালো হয় যে ট্রিটমেন্টে থাকে তার বিহেভিয়ারের কারণে। অবশ্যই অবশ্যই। এবং এখানে যারা আছে সবাই অত্যন্ত আন্তরিকতার সাথে সার্ভিস দেয়, আমি বাস মোটামুটি মানে স্যাটিসফাই। এবং হুমায়ুনের তো বিকল্পই নাই, অত্যন্ত ভালো ছেলে এবং তার সার্ভিস আমার কাছে অনেক এক্সপার্ট মনে হয় তাকে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি কিন্তু এতক্ষণ পুরো মনমুগ্ধের মতো শুনলাম ওনার পুরো ঘটনাটা। আমার নিজের আজকে আর তেমন কিছু বলার নাই, কারণ সব কথা আসলে উনি নিজেই বলে দিয়েছেন। উনি ছোটো 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 পয়েন্ট আকারে যত ডিটেলস আছে উনি সব কিছু বলে দিয়েছেন। আজকের আমি বেশি কথা বলবো না, আশা করি আজকের এই ভিডিওটা খুবই শিক্ষাপূর্ণ একটি ভিডিও, খুবই তাৎপর্যপূর্ণ একটি ভিডিও। এবং আজকের ভিডিওটা থেকে আপনারাও এবং যারা দেখছেন সকলেই অনেক উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারলেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা যে সাক্ষাৎকার নিয়েছেন, আমি মনে করবো যে আমার এই দুইটা কথাই যদি এই দেশের কোনো গরিব মানুষের একটু উপকার হয় তাহলে আমি নিজেকেও সার্থক মনে করব। এবং আমি যে নির্দিষ্ট একটা জায়গায় এসে আমি সঠিক ট্রিটমেন্টটা নিতে পারছি, ভবিষ্যতের খবর জানি না, আল্লাহ একমাত্র ভালো জানে। কারণ অনেক সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, এটা আমার তকদিরে যেটা আছে সেটাই হবে। কর্মজীবনে ফেরার পরে আমি বুঝবো আল্লাহ কী করে। তো আমি এই প্রতিষ্ঠানের উত্তর মানে কামনা করছি, মঙ্গল কামনা করছি। এবং স্যারকে বিশেষ করে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি দোয়া করি অন্তর থেকে যেন স্যার যে কয়দিন জীবিত থাকে এই দেশের মানুষের অন্তত একটু এইভাবে সুন্দর সেবা করে যেতে পারে। এবং সেই সাথে আমার একটু আরও একটু অনুরোধ থাকবে যে স্যার যদি সম্ভব হয়, অনেক নিঃস্ব মানুষ আছে, অনেক গরিব মানুষ আছে যারা অর্থভাবে একদমই ট্রিটমেন্ট নিতে পারে না, অনেক অসহায় মানুষ আমার দেশে আছে, সেই সব রুগীদের জন্য যদি স্যার, আমি শুনেছি যে অনেকটাই স্যাক্রিফাইস করে, আমি স্যারের কাছে আরও রিকোয়েস্ট করবো যে এই রুগীগুলো যদি স্যার অত্যন্ত আন্তরিকতার সাথে একটু সেক্রেটাইজ করে হলেও যদি ট্রিটমেন্টগুলো দিতে পারে সেই রিকোয়েস্টটুকুই স্যারের কাছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা মনস্কামনা পূর্ণ হবে ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের। হ্যাঁ, আপনারা যে আসছেন ইয়ার মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং ধৈর্য সহকারে আমার সাক্ষাৎকারটা নেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।